दोस्तों हाय दोस्तों किसी भी बाला का सुना रे सब फाइन चला करते बाकी दोस्तों इधर से की गई जैसे तो सब फाइन चला गया से दे तो ओके दोस्तों तुम और देख की जाओ जो तो सब पांच लग जैसे ओह नो किरे साबू तुझे पेटुक शटम जानता हूं किंतु तू এত বেশি পেটুক সেটা জানতাম না আর আমি তোরে বুঝাতে চাইছি সময়টা আমার কাছে ফাইনসা লাগতাছে হয় দোস্ত ওটা পাঁচই লাগি পকেটে টাকা নাই ঘরে খাওন নাই পেটুই দেবে তো নাই সেটা পাঁচই লাগলো যে মিষ্টি লাগবে দোস্ত সারা মাস কাজ করলাম বেতনের আশায় ফ্যাক্টরিতে তখন চান্দ্রাদার দিন পকেট ফাঁকা পরিবারের জন্য কিছু কিনতে পারলাম না বাড়িতেও যেতে পারলাম না এখন চুপচাপ বসে আছি মন খারাপ করে হয় দোস্ত আমরা করে ঠিক কর ইদের তিন গো দিন আগে ফ্যাক্টরিটা বন্ধ করে দিলে আমরা দেখে যাবো কি দিয়া আমি ঈদ করব কি দিয়া পরিবারের লাগে ঈদের বাজার করব কি দিয়া কিছুই ভালো লাগতেছে না ওদিকে দেশে ছোট ভাই মা বাপ তারা চিন্তা করতেছে গ্রামে তো আমার ছোট ভাই আছে মা বাবা আছে এটা কাজটা একদম ভালো হইল না দেশে ফোন দেই না শরমে ছোট ভাই কইছে মার্কেট করে দিতে নিজের কাছে খারাপ লাগতা দোস্ত এই লকডাউনের মধ্যে কার কাছে সাহায্য চাইমু আর কে আমাদের সাহায্য করতে পারবে সবাই তো লকডাউনের মধ্যে সমস্যার মধ্যে আছে এক আইডিয়া বার করুন না দোস্ত আমাদের আইডিয়াস করবে তুমি কোদি আগের মতো গোলমাল লাগাইবি না ভালো করে তোমার বিশ্বাস হলো না আচ্ছা কো সালাম করলাম ঈদের সালামি দাও ঈদের সালাম ও কি দুধু আজকে ঈদের দিন আমরা সালাম দিলাম আর আমরা ও সালাম সালাম কিছু দিবেন না এটা কোনো কথা কিস কোন আকার আমি কিসের সালামি আপনার নাম চিনি আপনার নাম টেকাজুম সালামি সরেন ডিস্টার্ব করেন না আরে ভাই তার নাম নাম আর সালাম করলাম কোলাগুলি করলাম হ্যান্ডশেক করলাম না বাগনা করলাম এম এম নি করলাম নি আচ্ছা ঈদের দিন আমরা সালামি দেন না কি দুধু তোমার সালাম দিলাম আজকে ঈদের দিন তুমি সালাম দিলাম আমাকে সালাম কি বিফলে যাইবে সালামির টাকা নিতে যেন আমার চিন্তাই করতে এ মাফ করবো কথা কোম্পা আমার টাকা নেই আজকে ঈদের দিন সালাম করলাম কোলা কোলা করলাম সবকে বিফলে যাই কিনা মাফ করবে এ পাইছে পাইছে আমি গলাই চলবে সব কারে কমি না যা সালাম করলাম ঈদের দিন সালামি নিলাম যা কয়টা আছে আচ্ছা আচ্ছা ভালোই কে ভাই আপনারা আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক হয় হয় ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ভাই ঈদ মোবারক ভাই ভালো আছেন ভালো ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই কি ভাই টাকা দেন কিসের টাকা এই জায়গা পয়সা পুষ্টি দিকে টাকা দিতে হইব এই যে পয়সা লাগা দেন টাকা দিছি সালাম দিছি আজকে ঈদ না ঈদের সালামই দেন আমি কোন সালাম দিতে পারবো আমি আমি আপনাদের চিনি না কিসের সালামই দেব আপনাকে কি কি কয় দিতে পারবো না এই ভাই भाई जान
इधर सलामी निलाम ना मैं कोतो भी बनना कोतो के लिए मार मुमिन तो आवाज़ आता जान मैं वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू बालासन भाई हां बालो ईद मुबारक भाई की ईद मुबारक भाई आज इधर दिन भाई आपने सलाम करम भाई इधर सलामी देन आमी तो तुम करे चीनी ना तुम करे सलामी दिमु की आमी देखन भाई आज के चीना कोनो प्रयोजन नाही आज के ईदर दिन सबैके सलामी करता हमरा जारी पाइतेसी तार तारी सलामी करतासी सलाम करतासी तारते सलामी नीतासी अनाम गस आमार आमरा हात पाछी आम करे सलाम सलाम दिसी चीनार चीनार प्रयोजन नाही आज ईदर दिन अरे भाई आमी तो तुम करे चीनी ना तो तुमके सलामी दिमु का तुमके सलामी तो हम ग्रहण करी नाही अरे भाई आपने ग्रहण करन लागबो ना भेजल बना ना तो सलामी देन देन की से खावा दबी कर हाता दी करन के दे मैं छाड़न ईदर दिन मैं सलामी करतो सलामी अरे हाता दी कर तारे आ बेटा ये कारबार शुरू कर चुस कब मारबेना কিন্তু মালিক তিন দিন আগে ফ্যাক্টরি বন্ধ করে পলায় গেছে স্যার বেতন দিছে না বোনাসটাও পায় নাই স্যার দেশে আমার আব্বা আম্মা সকালে কল দিছিল বলছিল আসার কথা আমি বলছি আসতে পারমু কিনা ঠিক নাই স্যার আজকে ঈদের দিন স্যার আমরা বাধ্য হয়ে রাস্তায় আসছি স্যার আমরা এরকম পোলা না দেখো আমি বুঝছি তোমাকে দুঃখটা ঠিক আছে তোমার মনের দুঃখটা আমি বুঝছি আমি জানি আমি টাইনের লোক ঠিক আছে আমারও মন চায় দেশে যাইতে মা বাবার সাথে ঈদ করতে ঠিক আছে আমারও লকডাউনের মধ্যে লোকা ডিউটি পড়ছে কারণ কি করার সরকারের আইন যে রকম আমরা তার কর্মচারী তার অর্ডার মতন আমাকে ডিউটি করতে হইব ঠিক আছে আমাদের দিয়েছে আমি ডিউটি করতেছি আমি বুঝছি তোমাকে আমারও মন চায় দেশে যাইয়া মা বাবার সাথে ঈদ করতে সব পোলা বান্ডে মায়ের বন্ডে ঠিক আছে জামা কাপড় কিনে দিতে আমি বুঝি এটা এই যে এই জায়গায় কিছু টাকা আছে তোমরা এটা নিয়ে যায় তোমাকে পরিবার রে তোমরা কিছু কিনে দিও সুন্দর মতন এটা দিয়াই
ঈদ পালন করব মায়ের জামা কাপড় কিনা দেব ঠিক আছে তোমরা সরকারে লকডাউন দিছে তোমাকে যাওয়ার দরকার নাই তোমরা ইনো থাও আমিও যাইতে পারি নাই আমার মনে অনেক কষ্ট ঠিক আছে তোমরা দেশে যাওয়ার দরকার নাই তোমরা ইনো থাও আর আমার কি বুঝই তো আমি তো লকডাউন জি স্যার সরকারের কর্মচারী আমি আমারও ডিউটি করতে হইতাছে আমারও তো মন চায় মা বাবার সাথে ঈদ করতে না কিন্তু আমি তো পারি না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম যাও